কে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি তামান্না ইমাম এবং সাথে আছে আমি 미ধা তাজিদাবীর শুরুতেই সংবাদ শিরোনাম মহান বিজয় দিবসে রাষ্ট্রহিতে মেয়র লিটনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন ও বর্ণঢ্য বিজয় रैली রাবেখ হাসপাতালে বিজয় দিবসে বিভিন্ন কর্মসূচি পালিত জেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রহিতে বিজয় দিবস পালন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মহান বিজয় দিবসে রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারুজ্জামাল লিটনের নেতৃত্বে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে এসব কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহিন শাহিনাক্তার সহ নগর আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন সোমবার সকালে নগরীর কুমার পারাস্ত স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মেয়র জামা লিটনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে মহানগর আওয়ামী লীগ এরপর আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠন বঙ্গবন্ধু পরিষদ সহ সামাজিক স্বেচ্ছাসেবী সহ সর্বস্তরের জনসাধারণ শ্রদ্ধা নিবেদন করেন এরপর নগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য বিজয় র্যালি এতে নেতৃত্ব দেন মেয়র লিটন র্যালিটি নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে মণিচত্বরে ঘুরে রাজশাহী কলেজের সামনে দিয়ে লোকনাথ স্কুল হয়ে সিটি কলেজের সামনে দিয়ে মালোপাড়া ও গণকপাড়া হয়ে পুনরায় আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বীর মুক্তিযোদ্ধা নওশের আলী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাহ মাহফুজুল আলম নগর মহিলা আওয়ামী লীগ মহিলা যুবলীগ দাতি লীগ ছাত্রলীগ সহ অন্যান্য সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে বিজয় দিবস পালিত হয়েছে সকাল নয়টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার ডাক্তার আব্দুল মান্নান এরপরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় অনুষ্ঠানের শুরুতে পুলিশ আনসার ফায়ার বিএনসিসি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে সাথে নিয়ে মাঠ পরিদর্শন করেন এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ হামিদুল হক রাজশাহীর ডিআইজি মোহাম্মদ হাফিজ আক্তার বিপিএম পিপিএম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ হুমায়ুন আহমেদ বিপিএম পিপিএম পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ বিপিএম পিপিএম এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে মনজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিরা মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে সোমবার সকালে এই কর্মসূচিগুলো পালন করা হয় দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে রাজশাহী মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ নৌসাদ আলীর নেতৃত্বে শহীদ মিনারে মুক্তিযুদ্ধে নিহত পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান কেন্দ্রীয় বিএম এর সহসভাপতি ডাক্তার তবিবুর রহমান শেখ সচিব সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান সচিব সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুবুর রহমান বাদশাহ ডাক্তার হাফিজুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মমিনুল ইসলাম লিটন সহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রোগীদের মাঝে পোলাও মাংস পরিবেশন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি এম সচিব রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ নার্সিং কলেজ নার্সিং অ্যাসোসিয়েশন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারী ইউনিয়নের মাধ্যমে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মহাবরণের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা আজকে পেয়েছি আজকে সেই বিজয় সন্দিক্ষণ যেখানে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসম্ভবের মাধ্যমে আমাদের বিজয় নিশ্চিত হয়েছে এবং স্বাধীন বাংলাদেশে জন্ম হয়েছে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে খুব গর্ববোধ করি এবং সেই শহীদের প্রতি শ্রদ্ধা জানাই যাদের আত্মত্যাগের বিনিময়ে আত্মহুতির বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে মহান বিজয় দিবস দু উনিশ উপলক্ষে সকাল সাতটায় রাজশাহী পুলিশ লাইন্সে অবস্থিত শহীদ পুলিশ সদস্যগণের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদ পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার বিপিএম পিপিএম এ সময় উপস্থিত ছিলেন আর এমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সুজায়ত ইসলাম অতিরিক্ত পুলিশ কমিশনার সালমা বেগম পিপিএম ও রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ বিপিএম পিপিএম এছাড়া পুলিশের বিভিন্ন ইউনিটের সিনিয়র অফিসার ও ফোর্স বিন্দু উপস্থিত ছিলেন পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ পুলিশ সদস্যদের আত্মার মাকফিরাদের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করা হয় উল্লেখ্য উনিশশো সালের পঁচিশ মাস কালো রাত্রিতে রাজারবাগ পুলিশ লাইন্সে পাক বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল বাংলাদেশ পুলিশ বাহিনী তারই ধারাবাহিকতায় উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে রাজশাহীতে কর্মরত পুলিশ অফিসার ও ফোর্স বিন্দু দেশমাতৃকার জন্য পাকবাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করে নিজেদের জীবন উৎসর্গ করেন দেশের জন্য তাদের এই আত্মত্যাগ কখনো ভুলবার নয় মুক্তিযুদ্ধে যে কয়েকজন শহীদ হন তার মধ্যে তৎকালীন রাজশাহী রেঞ্জ ডিআইজি শহীদ মামুন মাহমুদ ও পুলিশ সুপার শহীদ শাহ আব্দুল মজিদ উল্লেখযোগ্য রাজশাহীতে মোটরসাইকেল ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছে সোমবার সকালে নদাপাড়া ব্রাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতরা হলেন শাহ মকদুম ওমরপুর এলাকার মৃত আবেজ উদ্দিনের ছেলে সিরাজুল পবার মাছি গ্রামের রতন একই গ্রামের রবিউলের ছেলে রাসেল ও বড় বনগ্রাম চকপাড়া এলাকার মন্টুর স্ত্রী সালমা এলাকাবাসী জানান এয়ারপোর্ট থানা ব্যাংক অফিসের সামনে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষ ঘটে সে সময় মোটরসাইকেলে ছিলেন রতন আর সিরাজুল এবং অটোরিকশার যাত্রী ছিলেন সালমা আর রাসেল এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ নূর এ আলম সিদ্দিকি জানান আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অবশেষে স্বাধীনতার সাতচল্লিশ বছর পর নওগার রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের পালপাড়া গ্রামের আতাইকুলা সমমান মর্যাদা পাওয়ায় তাদেরকে মুক্তিযোদ্ধা ভাতা ক্রেস্ট ও স্মার্ট কার্ড দিয়ে সংবর্ধনা দিয়েছে রানীনগর উপজেলা প্রশাসন স্থানীয় সাংসদ ইসরাফিল আলমের পক্ষে এই নারী মুক্তিযোদ্ধাদের একটি করে ছাগল বিতরণ করেন সাংসদ পত্নী সুলতানা পারভিন সোমবার দুপুরে রানীনগর উপজেলা প্রশাসন আয়োজিত রানীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে এই নারী সংবর্ধনা দেওয়া হয় রেণুবালা ও সুষমা সূত্রধর রোগে আক্রান্ত হয়ে অভাব অর্টনের সংসারে উন্নত চিকিৎসার অভাবে এই পৃথিবী ছেড়ে আগেই চলে গেছেন আর বয়সের ভারে জীবনের শেষ প্রান্তে এসে কোনো মতে বেঁচে আছেন মায়ারানী সূত্রধর রাসমণি সূত্রধর সন্ধ্যা রানী পাল কালিদাসী পাল সন্ধ্যা রানী ও গীতারানী পাল একাত্তরে সেই দুর্বিশহ যন্ত্রণা ও সামাজিক বঞ্চনার পাশাপাশি অনেকটা দুঃখ দুর্দশার অভাব অনটন আর অসুস্থতার মধ্য দিয়ে চলে তাদের জীবন সংগ্রাম শেষ বয়সে এই মুক্তিযোদ্ধার স্বীকৃতিতে সন্তোষ প্রকাশ করেন এই নারী মুক্তিযোদ্ধারা রানীনগর উপজেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার দক্ষিণ পশ্চিমে নগার ছোট যমুনা নদীর তীরে ছায়াই ঘেরা শান্ত আতাইকুলা পালপাড়া গ্রাম উনিশশো একাত্তর সালের পঁচিশে এপ্রিল পাখানাদার বাহিনীর স্থানীয় দোসর রাজাকার ও আলবাদরদের প্রত্যক্ষ সহযোগিতায় সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নির্যাতন চালায় এই পালপাড়া গ্রামে সনাতন ধর্মের মানুষদের উপর এই সময় গণহত্যা নারী নির্যাতন অগ্নিসংযোগ লুটপাট সহ জঘন্য ধ্বংসযজ্ঞ চালিয়ে সংখ্যা সংখ্যালঘু পরিবারের কিশোর যুবক মাঝ বয়সী ও বিভিন্ন বয়সী নারীদেরকে ধরে ওই গ্রামের সুরেশ্বর পালের বাড়ির বারান্দায় একত্রিত করে জয় বাংলা বলতে হ্যায় নৌকামে ভোট দিতা হ্যায় এভাবে পাক সেনারা ব্যঙ্গক্তি করতে করতে ব্রাশ ফায়ার করে গোবিন্দ চরণ পাল সুরেশ্বর পাল বিক্ষয় সূত্রধর নিবারণ পাল সহ বাউন্ন জন মুক্তিকামী জনতাকে নির্বিচারে হত্যা করে এ সময় পাক হানাদার

অনেক চেষ্টার পর সরকার অবশেষে দশ বীরঙ্গনাকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে নাম গেজেটভুক্ত করেছেন এই স্বীকৃতি প্রাপ্তির সকল প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে আজ আতাইকুলা পালপাড়া গ্রামের দশ বীরঙ্গনা মুক্তিযোদ্ধার সমমান মর্যাদা পাওয়ায় তাদেরকে মুক্তিযোদ্ধা ভাতা ক্রেস্ট ও স্মার্ট কার্ড দিয়ে সংবর্ধনা দিয়েছে রানীনগর উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন সকল সুযোগ সুবিধা পেতে যাচ্ছে স্বামী সন্তান ও সম্ভ্রম হারানো এই বীরঙ্গনারা তবে এই দশ বীরঙ্গনার ভিতর ইতিমধ্যেই চারজন পৃথিবী ছেড়ে চলে গেছেন আর বয়সের ভারে নুয়ে পড়ে বেঁচে আছেন আর ছয় বীরাঙ্গনা সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একটি গেজেটের মাধ্যমে তাদের নাম প্রকাশ করেন এতে করে বর্তমান সরকার সাতচল্লিশ বছরের লালন করা দীর্ঘদিনের একটি স্বপ্ন বাস্তবায়ন করল বলে মনে করছেন এলাকার মুক্তিযোদ্ধা ও সচেতন মহল উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ ইসরাফিল আলমের পত্নী সুলতানা পারভিন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট ইসমাইল হোসেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন নাটোরের একটি শোরুমে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিআরটি এর কাগজপত্র কম্পিউটার ও বিভিন্ন কর্মকর্তা সিল জব্দ ও দুজনকে আটক করেছে পুলিশ সোমবার দুপুরে শহরের বড় হরিশপুর এলাকায় আর আর এন্টারপ্রাইজের শোরুমে এই অভিযানের ঘটনা ঘটে আটকৃতরা হলেন সিংরা উপজেলার গোবিন্দনগর এলাকার আবুল কালামের ছেলে শোরুমের কর্মচারী হাফিজ হোসেন ও নলডাঙ্গা উপজেলার পাটুল গ্রামের আব্দুস সামাদের ছেলে হাবিবুর রহমান নাটোরের পুলিশ সুপার লিটন কুমার শাহ জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের বড় হরিশপুর এলাকার আর আর এন্টারপ্রাইজ শোরুমে অভিযান চালায় অভিযানকালে তারা দেখতে পান শোরুমের ভিতর থেকে তালা দিয়ে ভিতরে কাজ চলছে পরে তাদের দরজা খুলতে বলে হ্যান্ড মাইকে ঘোষণা দেয় পুলিশ পরে তালা ভাঙার চেষ্টা করলে দরজা খুলে দেয় শোরুমের কর্মচারীরা এ সময় ভিতরে ঢুকিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিআরটি এর কাগজপত্র কম্পিউটার ও বিভিন্ন কর্মকর্তার সিল জব্দ করে পুলিশ পরে ঘটনার সাথে জড়িত সন্দেহে শোরুমের কর্মচারী হাফিজ হোসেন ও হাবিবুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে শোরুমের কর্মচারী জানায় দীর্ঘদিন ধরেই আর আর এন্টারপ্রাইজের মালিক গোলাম কিবরিয়া মিজান বিআরটিএর লোকজনের সাথে যোগসাজ করে লার্নার লাইসেন্সের কাজ করে আসছে মিজানকে আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ নগায় যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচিতে পালিত হয়েছে মহান বিজয় দিবস সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি এ সময় খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এমপি জেলা প্রশাসক মোহাম্মদ হারুনর রশিদ পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল মান্নান মিয়া বিপিএম সুপার হক জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলের আব্বি বকু সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দল ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি জেলা প্রশাসনের আয়োজনে সকাল নয়টায় নগাই স্টেডিয়ামে স্বেচ্ছায় রক্তদান কুচকাওয়াজ সালাম গ্রহণ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয় আয়োজন করা হয় সারাদিন ব্যাপী মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচির এছাড়াও নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে সকালে শহীদ স্মৃতি ফলক বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক তন্ময় দাস পুলিশ সুপার আলমগীর হোসেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অপরদিকে চৌমোহনী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নোয়াখালী তিন বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ সহ বেগমগঞ্জ প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন সকাল নয়টায় শহীদ ভুল স্টেডিয়ামে কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা ডিসপ্লে প্রদর্শন করেন এই ছিল আজকের বরেন্দ্র বরেন্দ্র সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ